আপনি নিশ্চয়ই এই কথাটা শুনেছেন, টাকা তো হাতের ময়লা, কিন্তু যখন এই টাকা আমাদের হাতের বাইরে চলে যায় তখন বিশেষ করে আমরা এক একটা টাকার গুরুত্ব বুঝতে পারি। আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে মাসের শেষে স্যালারি ক্রেডিট ডেকে নিয়ে তৈরি করা প্রচুর মিমস আর স্পুপ ভিডিও দেখেছেন আর শেয়ারও করেছেন। সেজন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ফালতু জিনিসে টাকা খরচ করা বন্ধ করা যায়। দরকারি জিনিসে টাকা খরচ করতে ক্ষতি নেই, তবে অদরকারে টাকা খরচ করার অভ্যাস অবশ্যই বদলানো উচিত। কিন্তু এটা করার উপায় কী? আজ আমরা জীবন সমস্যার সমাধানে এই বিষয়েই আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই সমাধান জানার আগে চলুন দেখে নেওয়া যাক, আপনি যদি না ভেবেচিন্তে টাকা খরচ করেন তাহলে আপনাকে কী ধরনের সমস্যায় পড়তে হতে পারে। প্রবলেম নাম্বার 1, ইএমআই ফেল। আমরা ব্যবসা করি বা চাকরি করি, আমাদের হামেশাই কোনো না কোনো ইএমআই শোধ করতে হয়। গাড়ি, বাইক, হোম লোন, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, চিকিৎসা বিমা আর এসআইপির মতো স্কিমগুলোর জন্য আমাদের অ্যাকাউন্ট থেকে প্রায়ই ইএমআই কাটা যায়। আর যদি আপনি মাসের শেষে এসে দেখেন যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স তলানিতে এসে ঠেকেছে, তাহলে এমন পরিস্থিতি আসতে পারে যে আপনি ঠিক সময়ে আপনার ইএমআই মেটাতে পারলেন না। এর ফলে আপনার ক্রেডিট স্কোর খারাপ হতে পারে বা ইএমআই ফেল হলে আপনাকে জরিমানা দিতে হতে পারে। এক্ষেত্রে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। প্রবলেম নাম্বার 2, আনফুলফিল্ড নিড। ফাইন্যান্সিয়াল বাজেট সঠিকভাবে ম্যানেজ করতে না পারলে আমাদের সেভিংস থাকে না, আর যখন আপনার টাকার দরকার পড়ে তখন আপনাকে কারো কাছ থেকে হয় ধার করতে হয়, নয়তো হাই ইন্টারেস্ট রেটে টাকার বন্দোবস্ত করতে হয়। কখনো কখনো এমনও হতে পারে যে আপনি আপনার প্রয়োজনীয় কোনো জিনিস টাকার অভাবে কিনতে পারলেন না। এমনটাও হতে পারে যে আপনাকে একটা ল্যাপটপ নিতে হবে বা কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিনতে হবে, বা ধরুন কোনো ক্যারিয়ার রিলেটেড কোর্স করতে হবে বা বাড়ির কোনো প্রয়োজন পূরণ করতে হবে, কিন্তু আপনি উল্টোপাল্টা জিনিসপত্রের পিছনে এত টাকা খরচ করেছেন যে আপনার অ্যাকাউন্ট গড়ের মাঠ হয়ে গেছে। প্রবলেম নাম্বার 3, আনফুলফিল্ড ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট। আপনি যদি ম্যারিড কাপল হন, আপনার বাবা মা বা পরিবার যদি আপনার উপর নির্ভরশীল হয়, তবে আপনার দায়িত্বও অনেক গুণ বেড়ে যায়। এরকম সিচুয়েশনে যে কোনো মেডিকেল এমার্জেন্সি হলে আপনি যদি আপনার ওয়াইফকে কোনো গিফট দেওয়ার প্রমিস করে থাকেন বা আপনার ছেলেমেয়ের স্কুলের ফি পে করা, এই ধরনের বেসিক আর্থিক চাহিদাগুলোও আপনি পূরণ করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে লজ্জায় পড়তে হতে পারে। এমন সিচুয়েশন যাতে ফেস না করতে হয় সেজন্য প্রয়োজন মতো টাকা খরচ করুন। আসুন এবার জেনে নেওয়া যাক ঠিক কী কী স্টেপ ফলো করে আপনি অপ্রয়োজনীয় বা বাজে খরচ এড়াতে পারেন আর আপনার বেতন বা স্যালারি ভালোভাবে ম্যানেজ করতে পারেন। সলিউশন নাম্বার 1, সেট শপিং টাইম লিমিট। আপনি যখনই কেনাকাটা করতে যাবেন তার জন্য একটা লিস্ট তৈরি করুন যে আপনি কী কী কিনতে চান, আর কেনাকাটা করার সময় বেঁধে দিন যে আপনি 2 ঘন্টার বেশি বাজার বা শপিং মলে থাকবেন না। এটা করলে আপনি দেখতে পাবেন যে আপনি এমন কিছু কিনছেন না যেটা আপনার প্রয়োজন নেই, আর এভাবে আপনার বাজেট হেরফের হবে না। সলিউশন নাম্বার 2, পে উইথ ক্যাশ। আপনি যখনই বাজারে যান বা কেনাকাটা করতে যান, ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে কেনার বদলে নগদ টাকা দিয়ে কেনাকাটা করুন। এভাবে আপনি কখনোই দরকারের চেয়ে বেশি টাকা খরচ করবেন না। এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক, কারণ আমরা যখন কার্ড দিয়ে পেমেন্ট করি তখন টাকার গুরুত্ব বুঝতে পারি না, তবে যদি নগদ টাকা খরচ করি তখন মনে হয় অনেক টাকা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সলিউশন নাম্বার 3, স্টপ ওভার স্পেন্ডিং। অনেক সময় এমন হয় যে আমরা বিনা প্রয়োজনে জিনিস কিনে স্টক করে রাখি। জামাকাপড়, জুতো, ঘড়ি আর অ্যাক্সেসরিজ, এই ধরনের জিনিসগুলো আমাদের কাছে প্রচুর থাকে, তবুও আমরা কেনাকাটা করার সময় এই জিনিসগুলো কিনে ফেলি, কিন্তু কখনো কখনো পরে আবার এর জন্য আফসোসও করি। হয়তো আপনাকে এর জন্য ঘরে বাবা মা, বউ বা বড় ভাই বোনদের কাছ থেকে মাঝে মাঝে বকাঝকাও শুনতে হয় যে একটা ঘড়ি বা জুতো তো ছিল, তাহলে আবার নতুন একটা কেনার কী দরকার ছিল। টাকার গুরুত্ব না বুঝলে পরে গিয়ে কিন্তু পস্তাতে হবে। সেজন্য যদি সম্ভব হয় শপিংয়ে যাওয়ার সময় আপনার সাথে এরকম একজনকে নিয়ে যান যে আপনাকে অতিরিক্ত খরচ করার সময় বাধা দেবে। সলিউশন নাম্বার 4, বি অ্যাওয়্যার অফ অনলাইন শপিং অ্যাপস। আমাদের সকলের মোবাইলে অনেক ধরনের অনলাইন শপিং অ্যাপ রয়েছে, আর প্রায়ই আমরা সেই অ্যাপ ঘেঁটে সময় নষ্ট করি। এই অভ্যাসের কারণে আমরা কিছু না কিছু নিয়ে অবসেসড হয়ে পড়ি, আর দিনের শেষে আমরা কিছু না কিছু জিনিস অর্ডারও করে ফেলি। সেজন্য ইন্টারনেট সার্ফিং, উইন্ডো শপিং বা এইসব অ্যাপে সময় কাটানোর অভ্যাস কন্ট্রোল করতে হবে। সলিউশন নাম্বার 5, আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটিং স্ট্র্যাটেজিস।
উইকেন্ডে অল্প বয়সী ছেলেমেয়েরা প্রায়ই মলে ঘুরতে যায়। তারপর অনেক সময় তারা সেখানে বন্ধুবান্ধবদের দেখাদেখি কেনাকাটা করে। পিয়ার প্রেশারের কারণে তাদের ফুড কোর্টে, ক্যাফে বা শপিং আউটলেটে যেতে হয়, আর সেজন্য না চাইলেও প্রচুর বাজে খরচ হয়। এছাড়া ডিসকাউন্ট থাকলেই যে কেনাকাটা করতে হবে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। তাই এই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি বোঝা দরকার। এই জিনিসগুলো বোঝার পরেই আপনার টাকা আপনার অ্যাকাউন্টে পার্মানেন্ট মেম্বার হয়ে থাকবে। আশা করি এই ভিডিওতে বলা পদ্ধতিগুলোর সাহায্যে আপনি সহজেই আপনার মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, ব্যাটার লাইফ।